জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা না পেলেও একটা সময় বেশ নজর কেড়েছিলেন হেলাল খান। বিশেষ করে সাকরিকা চলচ্চিত্রের সাকরিকা গানটির জনপ্রিয়তা তাকে দ্রুত পরিচিত করে তুলে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এক যুগেরও বেশি সময় ধরে নেই অভিনয়ে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেটি নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারার আজ 48তম পর্ব। হেলাল খানের জন্ম বাংলাদেশের সিলেটে হলেও তার শৈশবেই তার পরিবার পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। সেখানেই বেড়ে ওঠেন হেলাল খান, তবে মাঝে মাঝেই দেশে আসতেন তিনি। সেভাবেই একবার দেশে আসার পর ঢাকা ক্লাবে তার সাথে পরিচয় হয় কিংবদন্তি নির্মাতা এহতেশামের। সুদর্শন চেহারা দেখে এহতেশাম তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতে হলে একটি বড় সময় ধরে দেশে থাকতে হবে, তাই তার পক্ষে সেই সময় অভিনয় করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছাটি রয়ে যায়, যারই ফলশ্রুতিতে 1994 সালে হাফিজ উদ্দিন পরিচালিত প্রিয় তুমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। মিথ্যে না সত্যি, আজ আমি রানাকে শেষ করে তা প্রমাণ করব। ছবির প্রধান নায়ক ছিলেন ওমর সানি, হেলাল খান সহনায়ক হিসেবে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়, ফলে হেলাল খানের ক্যারিয়ারও দাঁড়িয়ে যায়। এরপর অভিনয় করেন একই পরিচালকের বাজিগর নামের একটি চলচ্চিত্রে। ছবিতে তিনি জনপ্রিয় নায়িকা শাবনুরের বিপরীতে মূল নায়কের চরিত্রে অভিনয় করেন। তবে তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রটি মুক্তি পায় 1998 সালে। যৌথ প্রযোজনার ছবি সাকরিকা খুবই জনপ্রিয়তা পায়। বিশেষ করে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুর কণ্ঠে সাকরিকা গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এ ছবিতে হেলাল খান ছাড়াও অভিনয় করেন আমিন খান এবং ভারতের ঋতুপর্ণা। এতগুলো দিন অপেক্ষা করেছি, আজ তোমার চোখে মুখে সে ভালোবাসা আমি দেখেছি সাগরিকা। আমার আর কিছুই চাওয়ার নেই। হেলাল খানের ক্যারিয়ারের অন্যতম আরেকটি চলচ্চিত্র মরমের সাধক হাসন রাজার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র হাসন রাজা। হেলাল খান প্রযোজিত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে তিনি হাসন রাজার চরিত্রে অভিনয় করেন। সেরা চলচ্চিত্র হিসেবে ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। একই বছর জুয়াড়ি চলচ্চিত্রে অভিনয়ের জন্য হেলাল খান সেরা খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সাপে ছোবল দিলে ওঝা দেখে আমি সেই বিষ কামাতে পারতাম, কিন্তু প্রীতি জপমান আমাকে করেছে, সেই বিষ আমার মনটাকে আরো পিষিয়ে তুলেছে। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও নাম লেখান এই নায়ক। 2000 সালে তিনি নির্মাণ করেন আশা আমার আশা নামের একটি চলচ্চিত্র। কখনো কখনো চরিত্রের মাঝে এমন সব কথা খুঁজে পাই যেন সব সত্যি সত্যি আমারই কথা। 2003-04 সালের পর থেকে তিনি চলচ্চিত্র মাধ্যম থেকে সরে যান। চলচ্চিত্রে ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়াতেই মূলত তিনি চলচ্চিত্র ছেড়ে দেন। তার অভিনীত আরও কিছু চলচ্চিত্র হচ্ছে মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি ইত্যাদি। মোটেই হারাবে না, বরং তোমার মাটিকে তুমি জয় করে আসবে। একবার চলো, দেখবে তোমার মাটি, তোমার মানুষ তোমাকে কত ভালোবাসে। চলচ্চিত্রে জড়িত না থাকলেও তিনি সেই সময় থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দিতে থাকেন। তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সঙ্গে কাজ করতে থাকেন। 2017 সালে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়কও তিনি। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত জাতীয় নির্বাচনে তিনি সিলেট 6 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। 2015 সালে একটি রাজনৈতিক মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে সময় তিনি 3 মাস কারাভোগ করেন। একই বছরের ডিসেম্বর মাসে তার প্রথম স্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী উমা খান তার নামে যৌতুক আইনে মামলা করেন। মামলায় তিনি জানান হেলাল খান তার কাছে 60 লাখ টাকা যৌতুক দাবি করেছেন।
এছাড়াও জানায় তার স্বামী অন্য একটি সম্পর্কেও জড়িয়েছে। হেলাল খান অবশ্য অভিযোগ অস্বীকার করে জানায় তাদের বিচ্ছেদ হয়ে গেছে এবং যার সাথে সম্পর্কের কথা বলা হয়েছে তাকে তিনি বিয়ে করেছেন। বর্তমানে হেলাল খান তার দ্বিতীয় স্ত্রীর সাথেই সংসার করছেন। আগের ঘরের দুই ছেলের সাথে বর্তমান সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে। রাজনীতির মাঠে ব্যস্ত হেলাল খান যে আর চলচ্চিত্রে ফিরবেন না সেটি বলাই যায়। অভিনয়ে না ফিরলেও যদি হাসন রাজার মতো আরও কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করতেন তবে নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো। হেলাল খানের ব্যক্তিজীবন এবং কর্মজীবনের জন্য সিনেপয়জনের অনেক অনেক শুভকামনা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।